हेलो फ्रेंड्स की अवस्था सबार आशा करी सबाई अनेक भालो आसें। तो फ्रेंड्स आजकल भिडियो अवश्य अपना सम्पूर्ण देखें कारण आज के सामने सम्पूर्ण एक नतून एप्लीकेशन नहीं आसलम जी एप्लीकेशन अनेकटा अपन रिंग आईडी एप्लीकेशन आनेकटा रिंग आईडी एप्लीकेशन मत आज के एप्लीकेशन नहीं हाजिर होती एप्लीकेशन आनी प्रतिदिन को प्रकार इनवेस्ट छाड़ा एकदम फ्री अपना प्रतिदिन 500 टाका अनायसे इनकाम करते पारबेन। साथे एप्लीकेशन पेमेंट प्रूफ सहकारे अपना देखा दिव आमी निजे एप्लीकेशन के पेमेंट पेसि सेटार पेमेंट प्रूफ सहकारे देखा दिव अवश्य अपना सम्पूर्ण भिडियो देखें और एप्लीकेशन के अपनी प्रतिदिन भलोपर आप इनकाम कर सरसरी विकास और मोबाइल रिचार्जर माध्यम अपना टाकाटा नीते पारबेन। तो अवश्य सम्पूर्ण भिडियो देखें। तो ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন তো ভিউয়ার আপনি যে ভিডিওটি দেখতেছেন তার পাশে থাকা এরকম একটি লাল সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন, এই যে সাবস্ক্রাইব বাটনটি, এই সাবস্ক্রাইব বাটনে আপনি অবশ্যই অবশ্যই এটা ক্লিক করে দিবেন। তারপর পাশে থাকা একটি ঘন্টা আইকন চলে আসবে, এই পাশে থাকা ঘন্টা আইকনটার উপর এখান থেকে আপনি ক্লিক করে এখান থেকে আপনি অল সিলেক্ট করে দিবেন। যারা আমাদের চ্যানেল নতুন করেছেন তারা এই কাজটি অবশ্যই করে নেবেন। নেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন লাইক বাটন, এই লাইক বাটনে ক্লিক করে অবশ্যই অবশ্যই আজকের এই ভিডিওটাকে লাইক করে দিবেন। আর আপনারা অনেকেই ডিসক্রিপশন বোর্ড চিনেন না, সেটা হচ্ছে টাইটেলটার নিচে জাস্ট এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে ডিসক্রিপশন বোর্ড চলে আসবে এবং সেখানে আমি অ্যাপ্লিকেশনটার লিঙ্ক এবং একটি রেফার কোডও আমি দিয়ে দিব, ঠিক আছে। তারপর আপনি একটু নিচে চলে আসবেন, নিচে আসার পর এখানে আপনি পেয়ে যাবেন কমেন্ট বক্স। তো এখানে আপনি নাইস ভিডিও বা গুড ভিডিও লিখে অবশ্যই আপনাকে কমেন্ট করতে হবে, কারণ আপনারা যদি একটি ভালো কমেন্ট করেন তাহলে আমরা ভালো ভালো অ্যাপসগুলো কিন্তু শেয়ার করবো যেগুলো থেকে আপনি ভালো করে আপনি আর্নিং করবেন, ঠিক আছে। তো অবশ্যই আপনি নাইস ভিডিও লিখে এখান থেকে ছোট্ট করে একটি আপনি এখান থেকে একটা কমেন্ট করে দেবেন, ঠিক আছে। তো আপনি যখনই কমেন্টটি করে দিবেন তারপর আপনার কাজ শেষ। আপনি কী করবেন, সরাসরি আমার ভিডিও ডিসক্রিপশন বোর্ডে চেক করেন অথবা আপনি প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যাওয়ার পর আপনি ক্যাশ প্রো অ্যান্ড প্লে অ্যান্ড উইন যদি লিখে সার্চ করেন অর্থাৎ ক্যাশ প্রো লিখে সার্চ করলে এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। এবং অ্যাপ্লিকেশনটি দেখেন প্রায় অলরেডি 1000 ডাউনলোড হয়ে গেছে এবং দেখেন অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ নতুন এবং 4.7 রেটিংয়ের একটি অ্যাপ্লিকেশন এবং প্রতিদিন এখান থেকে অনায়াসে 500 টাকার মতো অনায়াসে ইনকাম করতে পারবেন, ঠিক আছে। তো অ্যাপ্লিকেশনটার লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বোর্ডও দিয়ে দিছি। ওকে, পেমেন্ট প্রুফটা আমি আপনাদের আগে দেখাই দিব, তারপর কীভাবে কাজ করবেন সেই সিস্টেমটা দেখাই দিব। তো ডিসক্রিপশন বোর্ডে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও প্লে স্টোরে আসতে পারেন অথবা আপনার প্লে স্টোরও আপনারা যদি লিখে সার্চ করেন তাহলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। তারপর আপনাকে আরও একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে আপনাকে একটি ভিপিএন ডাউনলোড করতে হবে। আপনি যদি ভিপিএন না থেকে থাকে তাহলে আপনি টার্বো ভিপিএনটা ডাউনলোড করে নেবেন, টার্বো ভিপিএন বা যে কোনো ভিপিএন আপনি এখান থেকে টার্বো ভিপিএন লিখে যদি আপনি সার্চ করেন দেখবেন ভিপিএনটা চলে আসছে। এই ভিপিএনটা আপনি এখান থেকে ডাউনলোড এবং ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে। আর যদি ভিপিএন থেকে থাকে টার্বো বা সুপার ভিপিএন যে কোনো ভিপিএন থাকলেই হবে, যদি ভিপিএন থাকে তাহলে আপনাকে আর ভিপিএন ডাউনলোড করতে হবে না, যদি ভিপিএন না থাকে তাহলে আপনি সিম্পলি প্লে স্টোর থেকে টার্বো ভিপিএনটা আপনি ডাউনলোড এবং ইনস্টল করে নেবেন। তো অ্যাট ফার্স্ট আমি আপনাদের এই যে ক্যাশ ফ্লো অ্যাপ্লিকেশন আছে এটার পেমেন্ট প্রুফটা আমি আপনাদের দেখাই দিই যে আসলে আমি পেমেন্ট পেয়েছি কি না, 500 টাকার মতো পেমেন্ট পেয়েছি সেটার প্রুফটা আমি এখন আপনাদের দেখাই দিব। তো আমি চলে আসলাম এখানে, তারপর এখান থেকে আমি ইনবক্সে ক্লিক করে আপনাদের যে হিস্টোরিটা আছে একটু আগে আমি এখানে সেখান থেকে পেমেন্টটা রিসিভ করছি 500 টাকা, ঠিক আছে। তারপর এখানে যে হিস্টোরিটা আছে যে ট্রানজ্যাকশন যে হিস্টোরি এখান থেকে আমি আপনাদের দেখাই দিচ্ছি। তো এটার উপর আমি এখান থেকে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন অ্যাট ফার্স্ট দেখেন এখানে আমি 3:03 পেমেন্ট পেয়েছি 500 টাকা এবং এখানে দেখেন রেফার দেখেন এখানে ক্যাশ প্রো নামে এখানে দেখাচ্ছে। আমি আপনাদের আবারও এখানে দেখাচ্ছি, দেখেন এখানে রেফার এখানে কী দেখাচ্ছে, দেখেন এখানে ক্যাশ প্রো রেফার করে এখানে দেখাচ্ছে ক্যাশ প্রো, ঠিক আছে। দেখেন এখান থেকে আমি কিন্তু 500 টাকা পেয়ে গেছি এবং এই পেমেন্টটা আপনারাও পাবেন, সবাই যদি কাজ করেন এখান থেকে আপনি প্রতিদিন 500 টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন। ওকে, তো কীভাবে অ্যাকাউন্ট করবেন এই সিস্টেমটা এখন দেখা দিই। তো অ্যাকাউন্ট করার জন্য আপনারা তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড এবং ইনস্টল করে নিয়েছেন এবং একটি ভিপিএনও আপনারা ডাউনলোড করে নিয়েছেন। তো আপনি যখন ক্যাশ প্রো অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, ঠিক আছে, অ্যাপ্লিকেশনটি আপনি ওপেন করবেন, ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তো এরকম পেজ চলে আসবে, আপনি জাস্ট কী করবেন এখানে দেখুন আমার অ্যাকাউন্ট নেই, অ্যাকাউন্ট খুলুন নামের একটি বাটন পেয়ে যাবেন, এখানে দেখেন অ্যাকাউন্ট খুলুন, এটার উপর যদি ক্লিক করেন, এটার উপর ক্লিক করবেন, ক্লিক করার পর এরকম পেজ চলে আসবে। আপনি এখানে আপনার যে ফুল নেম ডিটেলসগুলো আছে আপনি এখানে ফার্স্ট নেম, আপনার ইমেল অ্যাড্রেস, ঠিক আছে, তারপর আপনার একটি পাসওয়ার্ড এবং সিম পাসওয়ার্ডটা এখানে বসে দেবেন। তারপর একটি রেফার কোড আমি ভিডিও ডিসক্রিপশন বোর্ডে দিয়ে দিব, অবশ্যই আপনি সেই রেফার কোডটা ইউজ করবেন। আর এই অ্যাপ্লিকেশনটা অনেকটা রিং আইডি অ্যাপ্লিকেশনের মতো, আমি আপনাদের সব কিছু দেখাই দিচ্ছি, আপনারা চাইলে এখানে রেফার কোড ইনকাম করতে পারবেন এবং সেল বার্নিংয়ে আপনি এখান থেকে ভালো পরিমাণে করতে পারবেন। তো এখানে আমি ডিসক্রিপশন বোর্ডে দেখেন একটি রেফার কোড দিয়েছি, অবশ্যই অবশ্যই সেই রেফার কোডটা আপনারা এখানে ইউজ করবেন। তো ফার্স্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড এবং সিম পাসওয়ার্ড, তারপর এখানে একটি রেফার কোড, তারপর এখানে যে টার্ম অ্যান্ড কন্ডিশন এটা আপনি অ্যাগ্রি করে দেবেন। অ্যাগ্রি করে দেওয়ার পর এখানে এগিয়ে যান অপশন দেখতে পাচ্ছেন, এগিয়ে যান অপশনে ক্লিক করে দেবেন। আর এরকম যদি কোনো পেজ চলে আসে আপনি এখানে ক্রস আইকন আছে ক্রসের উপর ক্লিক করে দেবেন, ঠিক আছে।
তো ক্রসের উপর ক্লিক করে তারপর আপনার অ্যাকাউন্টে কিন্তু ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। মানে আপনার যদি এরকম পেজ আসে তো এগিয়ে জানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তারপর আপনি কী করবেন, এখানে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। আমি আবারও বলতেছি, এখানে আপনার নাম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড এবং সেম পাসওয়ার্ড এবং রেফার কোডটা দিয়ে এখানে এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে এগিয়ে জানে ক্লিক করবেন, অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। তারপর এখানে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আপনি সিম্পলি এখানে এগিয়ে যান অপশনটাতে ক্লিক করবেন, তাহলে আপনার মানে অ্যাপ্লিকেশনটাতে লগ ইন হয়ে যাবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশনটাতে লগ ইন হয়ে যাবে, এরকম অ্যাড আসলে আপনি নো থ্যাংকসে ক্লিক করে দেবেন। তো বর্তমানে দেখেন এখানে আমার ব্যালেন্স কিন্তু 00 রয়েছে। তো আপনি কাজগুলো আপনাদের আমি বুঝাই দিচ্ছি। তো এখানে স্পিনের কাজটা করার জন্য আপনাদের অবশ্যই VPN ইউজ করতে হবে, আর এখানে একটা ক্লিকের বিনিময়ে আপনি এখানে 5 টাকা ইনকাম করতে পারবেন, সেটাও আমি আপনাদের অবশ্যই দেখাই দিচ্ছি। তো কাজটা করার জন্য আপনাকে অ্যাট ফার্স্ট আগে VPNটি কানেক্ট দিতে হবে। তো আপনি যে VPNটি ডাউনলোড করছেন সেই VPNটি আপনি কানেক্ট দিবেন, বা আপনার কাছে যে VPNটি আছে সেই VPNটি আপনি ওপেন করবেন। তো আমার কাছে টার্বো VPNটি আছে, টার্বো VPNটি আমি এখানে ওপেন করে কানেক্ট করে দেখাচ্ছি। এখানে গ্লোবাল আইকন আছে, গ্লোবাল আইকনের উপর ক্লিক করে দিবেন। তারপর এখানে ফার্স্ট সার্ভার আছে, ফার্স্ট সার্ভারের উপর এখান থেকে ক্লিক, সরি, এখানে ফ্রি সার্ভার আছে যে ফ্রির উপর এখান থেকে থাকবে। তারপর এখানে ইউনাইটেড স্টেট বা ইউনাইটেড কিংডম সিলেক্ট করে দিবে। তো আমি এখান থেকে ইউনাইটেড স্টেটটা সিলেক্ট করে দিই, এখানে আমি জাস্ট উপর ক্লিক করে দিলে এরকম আপনার কানেক্টিং নেবে। জাস্ট আপনি একটু ওয়েট করবেন, অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে বুঝার চেষ্টা করেন, তাহলে আপনি সকল কিছু বুঝতে পারবেন। তো দেখেন VPNটি কিন্তু আমার কানেক্ট নিয়ে নিছে, এখন একটি অ্যাড চলে আসছে। তো আমি এটা মিনিমাইজ করে দিব, ঠিক আছে। এভাবে মিনিমাইজ করে আমি কিন্তু কেটে দিলাম। এখন আমি ক্যাশ প্রো যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটা কিন্তু আমি এখন ওপেন করব। তো কীভাবে কাজ করবেন সম্পূর্ণ সিস্টেমগুলো আমি আপনাদের বুঝাই দিব, অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তারপর এখানে যে স্পিনের কাজ অপশনটি দেখতে পাচ্ছেন, এই যে স্পিনের কাজ, এটার উপর আপনি এখান থেকে ক্লিক করে দিবেন। তো দেখেন এখানে আপনি অনেক ধরনের, এখানে স্পিন খেলে টাকা জিতুন, স্পিন খেলে টাকা জিতুন, স্পিন খেলে টাকা জিতুন, ভালো করে হবে, মানে প্রতিদিন 500 টাকাতে অনায়াসে ইনকাম করতে পারবেন। তো আমি জাস্ট প্রথমের কাজটা দেখা দিচ্ছি, বাকি দুইটারও সেম কাজ। তো আমি প্রথমে একটা ক্লিক করে দিচ্ছি, স্পিন খেলে টাকা জিতুন। তো এটার উপর আমি এখান থেকে ক্লিক করে দিলাম, যে স্পিন করুনের উপর আপনি এখান থেকে ক্লিক করে দেবেন, ঠিক আছে, স্পিন করুনের উপর। তো আমি ক্লিক করে দিলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, অবশ্যই মনোযোগ সহকারে বুঝার চেষ্টা করবেন, কারণ আসলে আপনারা অনেকেই ভিডিওটি কেড়ে কেড়ে দেখেন, যার ফলে আসলে কিছু বুঝতে পারেন না। আপনারা কীভাবে প্রেমে নেবেন সকল সিস্টেম আমি আপনাদের দেখাই দিব। ওকে, এখানে প্রতিটা ক্লিকের জন্য আপনি পাবেন 5 টাকা করে, 5 টাকা করে আপনি ইনকাম করতে পারবেন। তো এখানে আপনাকে 10টা স্পিন দিছে, এই 10টা আপনাকে মূলত স্পিন করতে হবে, আর আপনার ভাগ্যের উপরে ডিপেন্ড করে আপনার 8 পয়সা 10 পয়সা 6 পয়সা এইভাবে পাবেন, ঠিক আছে। এবং এই 10টা স্পিন আপনার যখন কমপ্লিট হয়ে যাবে, পরে আপনাকে একটা ক্লিকের কাজ দিবে, পরে যে অ্যাডটা আসবে সেই অ্যাডটাতে আপনাকে ক্লিক করতে হবে। এবং আমি আপনাদের সম্পূর্ণ কিছু বুঝিয়ে দিচ্ছি, সেই অ্যাডটাতে ক্লিক করে আপনাকে আমি সম্পূর্ণ কিছু বুঝিয়ে দিচ্ছি। তো আপনার এরকম থাকবে স্পিন বাকি 10টা, তো আপনি এখানে স্পিন ঘুরান আছে, এটার উপর আপনি এখান থেকে ক্লিক করে দেবেন। দেখেন আমি স্পিন ঘুরানোর উপরে ক্লিক করে দিলাম। তো দেখেন এখানে আমি 10 পয়সা মানে স্পিন করে পেয়েছি, আমি গটে ডে এখানে আমি ক্লিক করে দিলাম। তো আবারও আমি এখানে স্পিন যে আছে এটার উপর আমি আবারও ক্লিক করে দিলাম। ক্লিক করে তারপর 5 পয়সা আমি গটে ডে এখান থেকে ক্লিক করে দিলাম। তো দেখেন একটি অ্যাড আসছে, ঠিক আছে, এখানে দেখেন একটি অ্যাড চলে আসছে। তো আপনি কী করবেন, এই অ্যাডটিকে আপনি জাস্ট একটু দেখবেন, ঠিক আছে, অ্যাডটিকে একটু দেখবেন। তারপর এই যে নো থ্যাংকস এখানে চলে আসছে, যে দেখেন নো থ্যাংকস, এটার উপর আপনি এখান থেকে ক্লিক করে দেবেন। ওকে, তো আপনি আবারও এখানে স্পিন করুনের উপর ক্লিক করে দেবেন। তারপর এখানে স্পিন করুনের উপর আবারও ক্লিক করে দেবেন। দেখেন আর বাকি আছে 9টা, দেখেন আমার এখানে কিন্তু ব্যালেন্সটা চোখ হচ্ছে। তো আপনাকে আবারও স্পিন ঘোরানোর উপর ক্লিক করে দেবেন। ভিডিওটি একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন, কারণ আমি আপনাদের সম্পূর্ণ সিস্টেম সম্পূর্ণ কিছু আমি আপনাদের বুঝে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। এখানে দেখেন একটি অ্যাড আসছে, তো অ্যাডটা জাস্ট একটু আমরা দেখব। তো দেখেন এখানে ক্রস আইকন চলে আসছে, আপনি এখানে ক্রস আইকনে ক্লিক করে এখান থেকে আপনি ক্রস করে দিবেন। তো তারপর এরকম একটি টাইম কাউন্টিং হতে পারে, তো আপনি জাস্ট একটু ওয়েট করবেন, ঠিক আছে। এরকম টাইম যদি কাউন্টিং হয়, এটার পর আপনি আবারও স্পিন করতে পারবেন। তো দেখেন এখানে কিন্তু আমার যে স্পিনগুলো আছে, এই স্পিনগুলো কিন্তু আমি অলরেডি এখানে দেখেন এখানে টাইমটা কিন্তু কাউন্টিং হচ্ছে। তো আপনাকে অবশ্যই এই যে স্পিন বাকি রয়েছে, এই স্পিনগুলো আপনাকে সবগুলাই কমপ্লিট করতে হবে, তারপর আপনাকে একটা ক্লিকের কাজটা দিবে। তো ক্লিকের কাজটা আমি আপনাদের এখানেই দেখাই দিচ্ছি, এখানে সব কিছু আমি আপনাদের বুঝাই দিচ্ছি, ঠিক আছে। তো দেখেন এখানে আমার স্পিন বাকি রয়েছে এখন 8টা, ঠিক আছে। তো দেখেন এখানে আমি যে স্পিন বাকি রয়েছে আর 8টা, এই 8টা আমি স্পিন কমপ্লিট করতে হবে। এভাবে আপনি স্পিন ঘুরানে ক্লিক করে এই 8টা স্পিনও আপনি এখান থেকে কমপ্লিট করে দিবেন। তো এখন আমি আপনাদের ক্লিকের কাজটা এখানে দেখাই দিচ্ছি। সাপোজ আপনারা মনে করেন
এখানে যে স্পিন বাকি রয়েছে এগুলো আমি সবগুলো কমপ্লিট করছি, কারণ এগুলো যদি এখন আমি আপনাদের লাইফে কমপ্লিট করে দেখাতে চাই তাহলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। তখন আপনারাই বলবেন যে ভাই ভিডিওটি এত বড় করার কী দরকার ছিল, তাই না? সো এক্ষেত্রে আমি আপনাদের মানে ক্লিকের কাজটা কীভাবে করবেন সেটা আপনাদের দেখা দিচ্ছি। তো সাপোজ আপনারা মনে করেন স্পিন বাকি আছে এখানে 8টা, ঠিক আছে? তো এই 8টা স্পিনে আমি অলরেডি কমপ্লিট করছি, মানে টোটাল আমাকে 10টা স্পিন দিয়েছে, 10টা স্পিনে আমি কমপ্লিট করছি। এখন কিন্তু আমাকে ক্লিকের কাজটা করতে হবে, তার জন্য আমি এখানে কী করবো এই যে স্পিন ঘুরানোর উপরে এখান থেকে ক্লিক করব। কথাটা অবশ্যই মনোযোগ সহকারে বুঝার চেষ্টা করবেন, ঠিক আছে? আর ভিডিওটি অবশ্যই মানে ফলো করবেন। তারপর আপনি গটিটে ক্লিক করে দিবেন। তো গটিটে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে যেই অ্যাডটা আসবে, ঠিক আছে, যেই অ্যাডটা আসবে সেই অ্যাডটার উপর আপনি এখান থেকে ক্লিক করে দিবেন। তো আমি সেই অ্যাডটার উপর এখান থেকে ক্লিক করে দিলাম, ওকে। তো সেই অ্যাডটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে বা আপনাকে যেই সাইটে নিয়ে যাবে সেখানে একটু জাস্ট আপনাদের সব কিছু বুঝিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমাকে প্লে স্টোরে নিয়ে আসছে। তো প্লে স্টোরে আসার পর এরকম আপনাকে একটি অ্যাপ্লিকেশন এখানে ডাউনলোড করতে বলবে, ঠিক আছে? প্লে স্টোরে আসার পর অ্যাপ্লিকেশনটা আপনাকে ডাউনলোড করতে বলবে। তো এরকম আপনাকে প্লে স্টোরে নিয়ে আসবে, ইনস্টল লেখা থাকবে। আপনি জাস্ট ইনস্টলে ক্লিক করে আপনি অ্যাপ্লিকেশনটিকে এখান থেকে ইনস্টল করে নেবেন, ঠিক আছে? ইনস্টল করে একটু ফোনে রেখে দেবেন, তখনই আপনার ফোনে 5 টাকা অ্যাড হয়ে যাবে, তখন আপনি সেটা আনইনস্টল করে দেবেন। তো এভাবে মূলত আপনি ক্লিকের এই যে ক্লিকের কাজটা আছে এটা আপনি কমপ্লিট করবেন, ঠিক আছে? তো আমি এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে দিচ্ছি। ব্যাক বাটন ক্লিক করে দেওয়ার পর আমি আবারও এখান থেকে অ্যাপসে চলে যাচ্ছি, ঠিক আছে? তো এভাবে মূলত আপনি কাজটা কমপ্লিট করবেন, অর্থাৎ স্পিনের যে সবগুলো স্পিন কমপ্লিট করার পর ওইভাবে আপনি ক্লিক করবেন, স্পিন ঘুরানো ক্লিক করবেন, যে অ্যাডটা আসবে সেই অ্যাডটার উপর ক্লিক করলে আপনাকে সোজা প্লে স্টোরে যাবে। দেন প্লে স্টোর থেকে আপনি যেই অ্যাপসে নিয়ে যাবে সেই অ্যাপসটা আপনি ইনস্টল করে নেবেন, ঠিক আছে? ইনস্টল করে ওপেন করবেন, যখন আপনার টাকা অ্যাড হয়ে যাবে সেটা আপনি আনইনস্টল করে দিবেন। তো এভাবে মূলত আপনি বাকি কাজগুলো করে নেবেন, ঠিক আছে? এভাবে বাকি যে কাজগুলো আছে সেগুলো আপনারা এখান থেকে করে নেবেন। তো এখন আমি আপনাদের ভিজিটের যে কাজটা আছে সেই ভিজিটের কাজটা দেখাচ্ছি, আর আপনারা চাইলে এখানে রেফার করে ইনকাম করতে পারেন, ঠিক আছে? তো ভিজিটের কাজটা করার আগে আপনাকে অবশ্যই ভিপিএনটি আপনাকে ডিসকানেক্ট করে দিতে হবে। তো এখান থেকে আমি আমার ভিপিএনটি আছে, ভিপিএনটি কিন্তু আমি এখান থেকে ডিসকানেক্ট করে দিব। তো এখান থেকে দেখেন আমি ভিপিএনটি এখানে ডিসকানেক্টের উপর ক্লিক করে দিলাম, মানে আমার ভিপিএনটি এখান থেকে ডিসে। তো ডিসকানেক্ট হওয়ার পর এর যে হিস্ট্রিটা আছে এটা আমি জাস্ট এভাবে একটু সরাই দিলাম। এখন আমি ক্যাশপ্রো অ্যাপসটি আবারও ওপেন করব। অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি বোঝার চেষ্টা করেন। তারপর এখানে ভিজিটের যে কাজটা আছে ভিজিটের কাজের উপর আমি এখান থেকে ক্লিক করে দিলাম, ঠিক আছে? সরি, আবারও আসলে ভিপিএনটি হয় মেবি আমার ডিসকানেক্ট হয়নি এখনও। তো ভিপিএনটির পেজটাও আমি এখান থেকে সরাই দিলাম, দেওয়ার পরে এখন আমি জাস্ট ওপেন করি। তো ভিজিটের কাজ সম্পূর্ণ কিছু আমি আপনাদের দেখাই দেব। আসলে সরি, বর্তমানে তারা আবার ভিপিএন ভিজিটের কাজটা করার জন্য আপনাকে ভিপিএন ইউজ করতে হবে, অর্থাৎ টোটালি আপনি এই অ্যাপ্লিকেশনে কাজ করার জন্য সবগুলো কাজে ভিপিএন ইউজ করে কাজ করতে হবে, ঠিক আছে? আগে কিন্তু ভিপিএন ছিল না। তো বর্তমানে দেখতেছি তারা আবারও ভিপিএন ইউজ করে এখানে কাজ করতে হবে, অর্থাৎ ইউনাইটেড স্টেট কানেক্ট দিয়ে আপনি স্পিনের কাজ, ভিজিটের কাজ সবগুলো আপনি এখান থেকে করতে পারবেন, ঠিক আছে? তো এটা তো করার জন্য আপনাকে অবশ্যই ভিপিএন ইউজ করতে হবে, ওকে? তো আমি এখানে জাস্ট ভিজিটের উপর ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি ভিজিট বাকি রয়েছে 15টা, ঠিক আছে? ভিজিট বাকি রয়েছে 15টা, এবং প্রতি 1 থেকে 5 ভিজিট শেষে একটি বিজ্ঞাপনে ক্লিক করে মিনিমাম 2 থেকে 3 মিনিট অপেক্ষা করতে হবে, নিয়ম মেনে কাজ করবেন, ঠিক আছে? এখানে তারা বলে দিছে প্রতিটা ভিজিট করার পর 1 মিনিট মতো ওয়েবসাইটে অপেক্ষা করতে হবে, তারপর যে কোনো পোস্টের উপর একটি শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে, প্রতি ভিজিটে আলাদা আলাদা পোস্ট ওপেন করতে হবে। তো আমি আপনাদের কাজটা দেখা দিচ্ছি। ভিজিটের উপর আপনি এখান থেকে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে যে কোনো একটি ব্রাউজার আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন, ঠিক আছে? তো আমি এখান থেকে যে কোনো একটি ব্রাউজার এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো আপনাকে যে পেজে নিয়ে আসবে বা যে ওয়েবসাইটে নিয়ে আসবে আপনি সেই ওয়েবসাইটে জাস্ট এখানে 1 মিনিটের মতো একটু ঘোরাঘুরি করবেন, ঠিক আছে? এভাবে জাস্ট একটু 1 মিনিটের মতো আপনার কাজ শুধু একটু ঘোরাঘুরি করার পর দেন আপনার যখনই 1 মিনিট হয়ে যাবে আপনি এখান থেকে ব্যাক বাটন ক্লিক করে ব্যাক হয়ে যাবেন। দেখেন এখানে কিন্তু 1 মিনিট হয়নি, ঠিক আছে? তো আমি আসলে সব কিছু যদি দেখাইতে চাই অনেক ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো তারপর দেখেন এটা কিন্তু আমার আবারও এখানে দেখেন ভিজিট বাকি রয়েছে, এখানে দেখেন আরও আপনার যে 14টা ভিজিট বাকি রয়েছে। আর এখানে তারা বলছে প্রতি 1 থেকে 5 ভিজিট শেষে একটি বিজ্ঞাপনে ক্লিক করে মিনিমাম আপনাকে 1 থেকে 2 মিনিট অপেক্ষা করতে হবে, ঠিক আছে? তো আপনি আবারও এখানে ভিজিট করুনের উপর এখান থেকে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আবারও এখান থেকে আপনি যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে দেবেন, ঠিক আছে? এভাবে মূলত আপনি কাজগুলো কমপ্লিট করবেন, ঠিক আছে? আপনাদের দেখেন আবারও এখানে নিয়ে আসছে, আপনি জাস্ট এভাবে লাইক কমেন্ট একটু করবেন, পোস্টগুলোতে একটু লাইক কমেন্ট করবেন যে ভেরি নাইস বা কিছু একটা করে দিবেন। তো 1 মিনিট যখনই আপনার হয়ে যাবে আপনি আবারও এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে দেবেন, ঠিক আছে? এখান থেকে আপনি যে ব্যাক বাটনের অপশন দেখতে পাচ্ছেন এই ব্যাক বাটনের উপর এখান থেকে আপনি ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে জাস্ট ব্যাক বাটনে ক্লিক করে দিচ্ছি।
তো এখানে দেখেন আসলে আপনাকে এক মিনিট অবশ্যই অপেক্ষা করতে হবে, জাস্ট আমি ভিডিওটি লং করতে যাচ্ছি না তাই তার কারণে আমি ব্যাক করে দিচ্ছি। তো দেখেন আরও এখানে ভিজিট বাকি রয়েছে 13টা, তো এভাবে আপনি ভিজিট করবেন। করার পর সর্বশেষে আপনাকে একটি ভিজিট দিবে বা আপনাকে সেই ভিজিটের জন্য আপনাকে 5 টাকা দিবে, ঠিক আছে। সেই ভিজিটে ক্লিক করে যদি একটি অ্যাড আছে সেই অ্যাডটার উপর ক্লিক করবেন, ক্লিক করার পর যদি ডাউনলোড করতে বলে তো ডাউনলোড করবেন, অথবা আপনাকে যদি একটি ওয়েবসাইটে নিয়ে যায় সেই ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পর ঘোরাঘুরি করবেন, তাহলে আপনার সেটির ভিজিটটাতে আপনাকে 5 টাকা দিয়ে দিবে, ঠিক আছে। তো এইভাবে মূলত আপনি ইনকামগুলো আপনার এখান থেকে করতে পারবেন। অবশ্যই সব কিছু কাজ করার জন্য অবশ্যই আপনাকে বর্তমানে VPN ইউজ করতে হবে, আর পেমেন্ট নেওয়ার জন্য আপনি এখানে পেমেন্ট নিটে ক্লিক করে দেবেন। আর এখানে চাইলে যদি রেফার করতে পারেন, এখানে আপনি রেফার করুন অপশন দেখতে পাচ্ছেন, রেফার করুন অপশন আপনি ক্লিক করে দেবেন। এখানে প্রতি জয়নিংয়ে কয় টাকা পাবেন, এখানে দেখেন আমার রেফার আইডি, আর আপনারাও এখানে রেফার আইডিটা পেয়ে যাবেন। এটা দিয়ে আপনি আপনার ফ্রেন্ড সার্কেলকে রেফার করতে পারেন এবং তাদের কাজের 20% কমিশনও কিন্তু আপনি পাবেন। ওকে, তো পেমেন্ট নেওয়ার জন্য আপনি কী করবেন, সিম্পলি এখানে পেমেন্ট নিন অপশনটি দেখতে পাচ্ছেন, যে পেমেন্ট নিন, এই পেমেন্ট নিন অপশনে আপনি এখান থেকে ক্লিক করে দেবেন। এখানে 250 টাকা হলে আপনি ফ্লাক্সিলোড অথবা 250 টাকা হলে আপনি বিকাশে পেমেন্টটা নিতে পারবেন। তো সিম্পলি আপনি কী করবেন, এখানে আপনি আপনার বিকাশ নাম্বারটি এবং একটি আপনি কত টাকা পেমেন্ট নিতে চান, সর্বনিম্ন আপনি 250 টাকা হলে কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট নিতে পারবেন, সেই অ্যামাউন্টে বসে দেওয়ার পর আপনি এখানে এগিয়ে যান। এগিয়ে যান ক্লিক করলে আপনার পেমেন্ট রিকোয়েস্টটা সাকসেসফুলিভাবে হয়ে যাবে, দেন তারা কিন্তু আপনাকে পেমেন্টটা করে দিবে, ঠিক আছে। তো আই হোপ আপনারা সকল কিছু বুঝতে পারছেন, এই ছিল মূলত ভিডিও। এরপর যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন যে ভাই আসলে আমি এই জিনিসটা বুঝি নাই, আমি তো আসি সবগুলো কমেন্টে রিপ্লাই দিয়ে দিব। আর অবশ্যই ভালো একটি পজিটিভ কমেন্ট করবেন যে ভাই ভালো ভিডিও, বা মানে একটি আপনারা যদি ভালো একটি কমেন্ট করেন আমাদের আসলে ভালো ভালো অ্যাপসগুলো মেক করে মানে শেয়ার করতে আর উৎসাহিত হয়, যেগুলো থেকে আপনারা প্রতিদিন ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন। তো এখানে মাত্র 250 টাকা হলে কিন্তু আপনি ফ্লাক্সিলোড অথবা বিকাশে কিন্তু আপনারা পেমেন্টটা নিতে পারতেছেন। সো এখানে সবাই আপনার নিঃসন্দেহে কাজ করুন, ভালো পরিমাণে সবাই ইনকাম করবেন। আর অ্যাপ্লিকেশনটাকে আপনাকে প্লে স্টোরে গিয়ে সবাই 5-star রেটিং দিবেন, যেহেতু ভালো একটি অ্যাপ্লিকেশন এবং বিকাশে যেহেতু আমাদের পেমেন্ট দিচ্ছে, সো নিঃসন্দেহে সবাই কাজ করুন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, ভালো থাকবেন সবাই।